পুনর্বাসনের দাবিতে ইসিএল আধিকারিকদের সাথে বচসায় জড়ালেন গ্রামবাসীরা। বেশ কিছুদিন আগে খনি ধসে আতঙ্ক ছড়ায় পাণ্ডবেশ্বর বিধানসভার ইসিএল এর ঝাঁঝরা এরিয়ার শীর্ষা গ্রামে। গ্রামের অধিকাংশ ঘরে ফাটল দেখা দেয়। গ্রামবাসীদের এক অস্থায়ী ক্যাম্পে থাকার ব্যবস্থা করেন ইসিএল কর্তৃপক্ষ। প্রথম দিকে খাবার সরবরাহ করা হলেও পরবর্তীকালে অনিয়মিতভাবে খাবার সরবরাহের অভিযোগ ওঠে ইসিএল এর বিরুদ্ধে। স্বাভাবিক কারণে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার এলাকায় এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন ইসিএল কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ গ্রামবাসীরা খেলা চলাকালীন মাঠে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় ইসিএল কর্তাদের। মহিলাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনারা প্লিজ অফিসে, এরিয়া অফিসে যান, এরিয়া অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলুন, আধিকারিকদের সঙ্গে কথা বলুন, আমাদের খেলাটা করতে দিন। এই খেলাটা আমাদের কোম্পানি লেভেলের খেলা, তারা মেসেজ যাচ্ছে আপনাদের এলাকার, আপনারা একটা লোক, আমরা এই প্রজেক্টের লোক, আপনাদেরই প্রজেক্ট, তো খারাপ মেসেজ যাচ্ছে, আপনারা প্লিজ এরিয়া অফিসে গিয়ে কথা বলুন আধিকারিকদের সঙ্গে। আধিকারিকরা ওখানে যাচ্ছেন, আধিকারিকরা ওখানে যাচ্ছেন, সমস্ত এরিয়া থেকে বাইরের থেকে এসছে লোক, তাদের খেলাটা করতে দিন। খেলার বিপক্ষে তো আপনারা নন, আপনারা তো খেলার বিপক্ষে নন, আমাদের বিপক্ষেও নন। আপনারা কোম্পানির হয়ে কিছু কথা বলবেন, আপনাদের কথা অবশ্যই শোনা হবে, আপনারা ওখানে যান প্লিজ। আপনাদের একান্ত হবে, বিনম্র হবে, আপনাদের অনুরোধ করছি, আপনারা প্লিজ এই ট্র্যাকটা ছেড়ে দিন, প্লিজ ট্র্যাকটা ছেড়ে দিন, আমাদের খেলা করতে দিন। আমাদের আধিকারিকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। ঘটনাটি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদহা থানার পুলিশ। পুনর্বাসন নিয়ে ভাঁওতা দিচ্ছে ইসিএল, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ক্রীড়া প্রতিযোগিতার বিরোধিতা করেন তারা। তুমি জবাব চাই, জবাব দাও, টোটাল বন্ধ করে দিচ্ছে। আমরা এই ঘরের আতঙ্কে বাড়ি ফেটে যাবে, বাড়ির পরিবার সংসার সবাই বাড়ির মধ্যে থাকে, এই ভয়ে আমরা খাটিয়ে যেতে পারি না। এইভাবে আমাদের দিন চলে, ইসিএল ভাঁওতাবাজি করছে, আমাদেরকে খাবার দেবো বলে খাবার দেখানো বন্ধ করে দিচ্ছে। এখন কি করবেন? এখন আমরা পুনর্বাসন চাই। আমাদের ঘর থেকে খেলা খেলে, ঠান্ডা ঘরে খেলা খেলে পরে আজকে স্পোর্টস দেখাচ্ছে। গরিব মানুষকে মেরে স্পোর্টস এসে বৃহত্তম দেশ। আপনার নাম? তোমার বাচ্চা নির্বাচন,
পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10।